রাজধানীতে টিসিবির পণ্যের জন্য হাহাকার বাড়ছে দীর্ঘ সময় অপেক্ষার পর প্রতি ট্রাক থেকে আড়াইশো জন পণ্য পেলেও অনেকেই ফিট হচ্ছে খালি হাতে টিসিবি বলছে রমজানের আগে দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে দুইবার করে পণ্য দেওয়া হবে আজকে আমার প্রথম নিতে আসা বাজারের দ্রব্যমূল্যের সাথে আমরা কোনোভাবে কুলে উঠতে পারতেছি না এই জন্য নিরভর হয়েই তো এখানে দাঁড়াইছি এই রোদ্রের মধ্যে দাঁড়াইয়া আধা ঘন্টা এক ঘন্টা তাও পাই কিনে সন্দেহ হবে টিসিবির পণ্যের জন্য প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন ক্রেতা রোজার আগে রাজধানীর চারশো আঠারোটি স্থানে পর্যায়ক্রমে একশো পঞ্চাশটি ট্রাকে পণ্য সরবরাহ করছে টিসিবি দ্রব্যমূল্য তো উর্দুগতি বিদায় তো আমরা এখানে আসলে লাইন দিচ্ছি কিন্তু স্বল্প বেতনে আমরা চাকরিজীবী লোক হ্যাঁ কোনো মতো সংসার চালাইতে পারতেছি না দেখলাম কম টাকা পাচ্ছে জন্য খারাপ সরকারের কাছে আবেদন যাতে করে গাড়ি আরো বাড়া হয় যাতে করে রমজানের আগে সবার ঘরে ঘরে তেল চিনি ডাল এনি যেন পচে যায় পণ্যের তুলনায় গ্রাহক কয়েকগুণ বেশি তাই লাইনে দাঁড়াতেও প্রতিযোগিতা বিশৃঙ্খলা এড়াতে রীতিমতো হাতে লিখে দেয়া হচ্ছে সিরিয়াল নম্বর এই যে সামনে সবাই আসে সবাই গ্যাঞ্জাম করে তার জন্য একদিন নম্বর লিখে একশো বিশ জনের মহিলা একশো পুরুষ একশো বিশ জনের পুরুষ এই দুশো চল্লিশ জনের সিরিয়াল লিখে দিচ্ছে মানুষের চাপ তো একটু বেশি বাজারের জিনিসের দাম বেশি জন্য মানুষের দাম চাহিদা একটু বেশি এখন বেশিরভাগ নিত্য দামই বাড়তি আর তাতেই লম্বা হয়েছে টিসিবির পণ্যের জন্য সাধারণ মানুষের শাড়ি চাহিদার তুলনায় কম পণ্য পাওয়ায় পরিবারের একাধিক সদস্য নিয়েও দাঁড়িয়েছেন কেউ কেউ বাচ্চা বাদনি আর এডার মা স্টপ করছে বাবু হয়েছে এখন আমার সঙ্গে দিয়া দিছে এক বাসায় তাই যদি বাইক থাকে তা পাব না পাইলে যাওয়া লাগবে গাড়ি আরো নেতার কারে দিন আর দুদিন আগে ঘুরে এবার রমজানের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টিসিবিও অন্যান্য বারের চেয়ে আগেই পণ্য বিক্রি শুরু করেছে ঈদুল ফিতরের আগে আমাদেরকে বলা হয়েছে এক কোটি পরিবারকে দুইবার করে পণ্য দেওয়ার জন্য তো এই এক কোটি পরিবারের মধ্যে ঢাকা সিটি ছাড়া এবং বরিশাল সিটি ছাড়া অন্যান্য সব জায়গায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছে অভিযোগ রয়েছে টিসিবির কম মূল্যের পণ্য কিনে বাজারে বিক্রি করছে কিছু অসাধু ব্যক্তি তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে টিসিবি আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীতে টিসিবির পণ্যের জন্য হাহাকার বাড়ছে দীর্ঘ সময় অপেক্ষার পর প্রতি ট্রাক থেকে আড়াইশো জন পণ্য পেলেও অনেকেই ফিরতে হচ্ছে খালি হাতে টিসিবি বলছে রমজানের আগে দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে দুইবার করে পণ্য দেওয়া হবে আজকে আমার প্রথম নিতে আসাম বাজারে দ্রব্য সাথে আমরা কোনোভাবে কুলে উঠতে পারতেছি না এই জন্য তো এখানে দাঁড়াইছি রোদ্রের মধ্যে দাঁড়াইয়া আধা ঘন্টা এক ঘন্টা তাও পাই কিনে সন্দেহ হয় টিসিবির পণ্যের জন্য প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন ক্রেতা রোজার আগে রাজধানীর চারশো আঠারোটি স্থানে পর্যায়ক্রমে একশো পঞ্চাশটি ট্রাকে পণ্য সরবরাহ করছে টিসিবি দ্রব্যমূল্য তো উর্দুগতি বিদায় তো আমরা এখানে আসলে লাইন দিচ্ছি কিন্তু স্বল্প বেতনে আমরা চাকরিজীবী লোক হ্যাঁ কোনো মতো সংসার চালাইতে দেখলাম কম টাকা পাচ্ছে জন্য খারাপ সরকারের কাছে আবেদন যাতে করে গাড়ি আরো বাড়া হয় যাতে করে রমজানের আগে সবার ঘরে ঘরে তেল চিনি ডাল এডি যেন পচে যায় পণ্যের তুলনায় গ্রাহক কয়েকগুণ বেশি তাই লাইনে দাঁড়াতেও প্রতিযোগিতা বিশৃঙ্খলা এড়াতে রীতিমতো হাতে লিখে দেয়া হচ্ছে সিরিয়াল নম্বর এই যে সামনে সবাই আসে সবাই গ্যাঞ্জাম করে তার জন্য একদিন নম্বর লিখে একশো বিশ জনের মহিলা একশো পুরুষ একশো বিশ জনের পুরুষ এই দুশো চল্লিশ জনের সিরিয়াল লিখে দিচ্ছে মানুষের চাপ তো একটু বেশি বাজারের জিনিসের দাম বেশি জন্য মানুষের দাম চাইদা মূল্য একটু বেশি এখন বেশিরভাগ নিত্যপন্নের দামই বাড়তি আর তাতেই লম্বা হয়েছে টিসিবির পণ্যের জন্য সাধারণ মানুষের শাড়ি চাহিদার তুলনায় কম পণ্য পাওয়ায় পরিবারের একাধিক সদস্য নিয়েও দাঁড়িয়েছেন কেউ কেউ বাচ্চা বাগনি আর এডার মা ইষ্টপ করছে বাবু হইছে এখন আমার সঙ্গে দেয়া দিছে এক বাসায় তাই থাকবো যদি বাইক থাকে পাব না পাইলে তো যাওয়া লাগবে গাড়ি আরো নেতার কারে দিন আর ঘুরে গেছি পাই নাই এবার রমজানের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টিসিবিও অন্যান্য বারের চেয়ে আগেই পণ্য বিক্রি শুরু করেছে ঈদুল ফিতরের আগে আমাদেরকে বলা হয়েছে এক কোটি পরিবারকে দুইবার করে পণ্য দেওয়ার জন্য তো এই এক কোটি পরিবারের মধ্যে ঢাকা সিটি ছাড়া এবং বরিশাল সিটি ছাড়া অন্যান্য সব জায়গায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে অভিযোগ রয়েছে টিসিবির কম মূল্যের পণ্য কিনে বাজারে বিক্রি করছে কিছু অসাধু ব্যক্তি তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে টিসিবি আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা